दारुण व्यू दारुण। ये हंसी वादिया, ये खुला आसमान। वो जंप जंप मैन जंप। तो मोबाइल लागबे से जंप जंप। कैसा है फीलिंग्स? गिर जाओ आइस में, अभी लेटे रहो, मजा लो आइस का, आइस बेड में। एक बड़ा सा आइस का गोला ले लो अपने हाथ में, पहाड़ जैसा, वैसा नहीं, 2 फुट नीचे या 1.5 फुट नीचे अपना हाथ घुसा दो, 2 फुट नीचे दोनों हाथ घुसा के फिर वहां से एकदम ले लो एक बड़ा सा। ये तो तुम बना रहे हो ऊपर का आइस से, नीचे से हाथ घुसा के और बड़ा करना पड़ेगा, ये तो हनुमान जी देख नहीं लो नहीं हुआ। और दोनों हाथ अपना घुसा हुआ अंदर, स्टॉप। साइड फॉल, वेरी गुड। अब निकाल के लाओ सर। हेलो गाइस, আমরা এখন দাঁড়িয়ে আছি जोशी मठे। তো जोशी मठे যেখানে হোটেলস আছে সেই হোটেলসটাতে আমরা নেই, তার উপরের রাস্তাটাতে আছি যেখান দিয়ে আউলি যাওয়া যাচ্ছে, উত্তরাখণ্ডের আউলি আর বদ্রীনাথ। আর আউলিতে তো স্নোফল হচ্ছে অলরেডি। ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার, ওই যে উপরে দূরে যে সাদা বরফ দেখা যাচ্ছে ওটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল। আর আউলি তার একটু নিচে আমরা ওইখানে যাচ্ছি, ওখানে আমরা স্কি করব, অ্যাক্টিভিটি করব, মানে হেভি স্নো হচ্ছে। আমরা যত আউলির কাছে আসছি তত আরো স্নো বাড়ছে, আর যত স্নো বাড়ছে আমাদের গাড়ির চাকাও স্কিড করছে। এখন আমরা দাঁড়িয়ে আছি আউলির স্কি রিসোর্ট, এখান থেকে চেয়ার কার রোপওয়ে করে আমরা আউলির যে নানাদেবী JMBM রিসোর্ট আছে ওখানে যাবো, ওখানে আমাদের চেকিং আছে। ঠান্ডায় হাত কলা সব জমছে, যারা এখানকার লোকাল তাদের ব্যাপারটা আলাদা। রোপওয়ের ভাড়া হচ্ছে পার হেড 500 টাকা, একবার যাওয়া একবার আসা, ম্যাক্সিমাম 3 দিন ভ্যালিড থাকে। আর এই চেয়ার কার রোপওয়ের হচ্ছে কোনো লাগেজ রাখার সিস্টেম নেই, যা লাগেজ থাকবে সে ট্রলি ব্যাগ হোক আর যে কোনো হেভি ব্যাগ হোক আপনাকে নিজেকে কোলে নিয়েই বসতে হবে, নাহলে ব্যাগ পড়ে যাওয়ার সম্ভাবনা খুব। আমরা ভাসছি এখন, উড়ছি এখন, পা ঝুলছে আমাদের, দেখাই তো বুঝতে পারবেন, পা বেরিয়েছে, পা কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, চপ্পল থাকলে পড়ে যেত। হালকা হালকা স্নোফল হচ্ছে, হালকা স্নোফল হচ্ছে বলে বোঝা যাচ্ছে না, হয়তো হাত পুরো জমে যাচ্ছে। নিচে পুরো বরফ, স্কি এরিয়া, এখানেই স্কি হয় মেনলি, যেখানে স্কি হয় সেখান থেকেই আমাদের চেয়ার কার উপরে যাচ্ছে। এখানে স্কি করতে আমরা আসবো আজকে বা কালকে বা পরশু আসতে পারি। চেয়ার কার উপরে যাচ্ছে, চলন্ত রূপতে উঠতে হয়। এই হচ্ছে আমাদের পাবলিক শপ। হ্যালো, তো কিভাবে বসেছি দেখেন, একদম সিল
হালকা স্নোফল হচ্ছে এই একটা নতুন খালি চেয়ার যাচ্ছে খালি চেয়ার আসছে একটা প্যাসেঞ্জার ছেড়ে লোক নিয়ে যাবে ওই একটা ছোট্ট রুম দেখা যাচ্ছে ওই রুমটা আছে হিটার রুম ওখানে দুটো রুম আছে দেখতে পাচ্ছি এরকম ওখানে ভেজা জুতো ভেজা জ্যাকেট স্নোতে ভিজে যায় শুকানোর জন্য আছে গুগল সে হাই সে হাই হ্যালো হাই হাই বিদুন হ্যালো হ্যালো ব্যাগ ছাড়া হয়ে গেলে পড়ে যাবে এটুকু বলতে পারি এই যে ব্যাগ ধরে আছে হাতে করে ব্যাগ ছাড়া হয়ে গেলে পড়ে যাবে তখন হেঁটে আসতে হবে হাত জমে ক্ষীর এখন আগুনে হাত ঢোকালেও গলতে পুড়তে সময় লাগবে একটুখানি এতটাই ঠান্ডা হয়েছে আর এই মোবাইল ধরার জন্য গ্লাভসও ব্যবহার করতে পারছি না খালি হাত এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে আমার হাত না অন্য কারোর হাত আমি নিজে চিনতে পারছি না নো গ্লাভস চলন্ত উপর থেকে নামতে হবে এবারে স্নো থোড়া স্নো একটু কমে গেছে তো হবে আবার স্নো হচ্ছে এটাই অনেক আমাদের কাছে রিসোর্টে ফোন করে আমরা আমাদের ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য একজনকে পাঠাতে বলেছিলাম কেন আমরা নিজেরাই নিজেদেরকে অনেক কষ্টে বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম এর মধ্যে ব্যাগ বোয়ার সামর্থ্য আমাদের ছিল না কারুর যার ফলে ওখানে আমরা গিয়ে কোনো রকমের নামটা এন্ট্রি করে রুমে গিয়ে বিশ্রাম নিয়েছিলাম
লাইভ স্নোফল একটু আগে বন্ধ হয়ে গেছিল। সব জায়গাতেই আমরা স্নো দেখেছি কিন্তু লাইভ ফ্রোজেন আইস দেখেছি কিন্তু লাইভ স্নোফল দেখতে পাইনি। রুমটা দেখে যাচ্ছি, চলুন রুমটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে রুম নাম্বার কামেট 109। রুমটা বাইরেই খুলতে হবে। একটা খাবার জায়গা যেখানে আমাদের লাগেজ রাখা হয়েছে, এখন লাগেজ আনপ্যাক হয়নি। এটা বসে খাবার চেয়ার, এটা একটা ক্যাফেটেরিয়া, আমরা তো বসে বসে এখানে আড্ডাই মারবো। একটা বেডরুমে পুরো উডেন ফার্নিশ, একটা আয়না আছে, ড্রেসিং টেবিল, টাওয়াল, পুরো উডেন ফার্নিশ এখানে। আর এখানে বেডটা আছে, বেডটা কভার আছে। এই হচ্ছে আমাদের বেড, স্নোফল দেখবো আজকে। তিন দিনে বুকিং নিয়েছি। আর এটা হচ্ছে একটা রুম হিটার, যেটাই এখানে আমাদের অ্যাসেট, রুম হিটার ছাড়া তো থাকা সম্ভবই নয়, কারণ টেম্পারেচার -4। আজকে ফেব্রুয়ারি মিডিল, টিভি আছে, চলবে কিনা যাই না। একটা উইন্ডো, যেখান থেকে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতেই স্নোতে কমফর্ট হচ্ছে। বুম্বা আর মিঠুন এরা স্নোতেই মজা করছে। রুমটা বন্ধ রাখতে হচ্ছে যাতে রুম হিটারটা হিট করে। ওখানে এসির জন্য বন্ধ রাখতে, এখানে রুম হিটারের জন্য বন্ধ রাখতে হচ্ছে। পাশে কি এটা? আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম এখানেও একটা বেসিন আছে, পাশে একটা জানালা আছে। সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমাদের লাগবে কাজে, সেটা হচ্ছে একটা গিজার, যার 24 আওয়ার অ্যাক্সেস আমাদের কাছে আছে যতক্ষণ ইলেকট্রিক সাপ্লাই থাকবে। এটা দেখানোর পিছনে একটা কমোড আছে, হ্যান্ড শাওয়ার। আর যেটা হোটেলের লোক আমাদের বললো, এখানে 24 আওয়ার্স গরম জল আর ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এটাতে বোধ হয় ঠান্ডা জল, এটাতে বোধ হয় গরম জল। একটা ছোট্ট অ্যাক্সেসরিজ জামা কাপড় রাখার জন্য। গভর্নমেন্ট হওয়ার জন্য কটেজটির মধ্যে এত ফেসিলিটি। এটা একটা কিচেন, কিন্তু কিচেনে আমাদের সেরকম কিছু নেই, কিচেনটাই আমাদের হয়ে যাবে স্টোর রুম। এখানে আমাদের লাগেজপত্র, ব্যাগ ফ্যাগ সব থাকবে। যদি একটা ইন্ডাকশন ক্যারি করতে পারতাম, সম্ভব হচ্ছিল না, যদি ইন্ডাকশন ক্যারি করতে পারতাম তাহলে এখানে পকোড়া ভাজতাম সিনারি দেখতে দেখতে। আপাতত ইলেকট্রিক কেটলি দিয়েছে একটা, ওই ইলেকট্রিক কেটলিতে ম্যাগি হবে, ওয়াইফাই হবে আর চা কফি হবে, যেগুলো আমরা নিয়ে এসেছি। যদি কেউ ইন্ডাকশন আনেন তো ভালোই খাওয়া দাওয়া করা যাবে। এটা কি আছে খুলে দেখি। আচ্ছা, দরজার সামনে ঘন্টে ভেতরে ঠেলছি। আচ্ছা আচ্ছা, এটা একটা আরেকটা বেডরুম, এখানেও টিভি আছে, রুম হিটার আছে,
ওই রুমে একটা রুম হিটার, আর এটা হচ্ছে বেড, সাদা বিছানা দেখেই মনে হচ্ছে ক্লান্ত শরীরটাকে তুলে দিই। সাদা বিছানাটা সাদা রাখার জন্য আবার এটা ঢাকা দিয়ে দিই আপাতত। তবে এখানে কিন্তু প্রচুর অক্সিজেনের অভাব হচ্ছে, আমি একটু কথা বলতে গেলে হাঁটাহাঁটি করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। তো যেখানে যারা আসবেন ডাক্তারের কাছ থেকে কনসাল্ট করে মেডিসিন কিছু নিয়ে আসবেন, কারণ অক্সিজেন লেভেল এখানে খুবই কম। এই হচ্ছে আমাদের কটেজ, যেখানে তিন দিন দেখতে দেখতে কেটে যাবে। অনলাইনে বুক করার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই বাইরে কিছু দেখি। ইয়েতি অভিযানে যাচ্ছে মিঠুন চক্রবর্তী শিষ্য লন্ডন মাইতি। এখানে দেখো একজন শুয়েই গেল, স্নো স্লিপ, স্নোফল উইথ স্নো স্লিপ। ডিগবাজি খাইয়া অনেক হয়েছে, বিনা পয়সা এত কিছু কথা দেখান। আমি যেতে পারছি না, আমি চলে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে, এত কিছু পরে হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি ফিরে যাচ্ছি, চাবি 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 চাবি, আমি ফিরে যাচ্ছি, কষ্ট হচ্ছে, চাবিটা দিয়ে বেঁচে গেলে কালকে আসবো।